এই প্রশ্নের উত্তরটা না দেই পরে হলে তো জানবেনই সব মালিকের ইচ্ছা আসলে লাগছে খুবই আনন্দ হচ্ছে ফেরদৌস ভাইয়ের জন্য আমি এসেছি এবং আমি চাই যে আপনারা সবাই ফেরদৌস ভাইকে ভোটটা দিবেন ফেরদৌস ভাই অনেক ভালো মানুষ আপনাদেরকে সারা জীবন সার্ভ করে এসেছে অ্যাজ এ হিরো এখন আপনারা সুযোগ করে দেন যাতে আপনাদের পাশে থাকতে পারে ফেরদৌস ভাইকে আমরা খুবই পছন্দ করি কো আর্টিস্ট হিসেবে সে অসাধারণ আমার ধারণা সে আপনাদের নেতা হিসেবেও আপনাদের প্রতিনিধি হিসেবেও সে আপনাদেরকে নিরাশ করবে না সো অবশ্যই আপনারা ফেরদৌস ভাইকে ভোটটা দিবেন এটাতেই বোঝা যাচ্ছে যে এটাতে আপনারা বুঝতে পারছেন ফেরদৌস ভাইয়ের জনপ্রিয়তা মানুষ কতটুকু ফেরদৌস ভাইকে ভালোবাসে এবং আমিও এসেছি আমার নিজের তাগিদ থেকে ফেরদৌস ভাইয়ের পাশে থাকার জন্য সো আমার মনে হয় যে ফেরদৌস ভাই খুব ভালো কাজ করবে বাট এটাই তো আমাদের ভালোবাসা মানুষের ভালোবাসাই তো আমরা আসলে কাজ করি মানুষ এভাবে আমাদেরকে ভালোবাসে এর চাইতে বড় আর কি হতে পারে বলো ডেফিনেটলি দেখেন আমরা কাজ করি তো আপনাদের জন্য আর আপনারাই কিন্তু আমাদেরকে তৈরি করেন সাধারণ দর্শকরাই আমাদেরকে তারকা বানায় সাধারণ দর্শকদের জন্যই আমরা কাজ করি দিন রাত পরিশ্রম করি শুধুমাত্র আপনাদের জন্য সো দর্শকরাই তো আমাদের সব কিছু দর্শকরা চাচ্ছে বলেই ফেরদৌস ভাই এত দূর পর্যন্ত এসেছে আমরাও কখনো আসবো ইনশাল্লাহ আর আমার মনে হয় না চলচ্চিত্র এখন সংকট যাচ্ছে কারণ মানুষ সিনেমা হলে যাচ্ছে মানুষ ছবি দেখছে আর আগামী বছর আমার আর ফেরদৌস ভাইয়ের একটা ছবি আসছে দামপাড়া সেটাও আপনারা জানতে পারবেন মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারি মার্চের দিকে রিলিজ হবে এই প্রশ্নের উত্তরটা না দেই পরে হলে তো জানবেনই সব মালিকের ইচ্ছা আসলে হোয়াটস গোনা হ্যাপেন টুমরো নোবডি নোস কেউ জানে না আসলে আগামীতে কি হয় কেউ বলতে পারে না বাট আমি মানুষের জন্য তো ডেফিনেটলি কাজ করতে চাই এখনো আমি মানুষের জন্য কাজ করছি ভবিষ্যতে যদি আমার দর্শক চায় অবশ্যই আমি দর্শকের পাশে থাকবো সারা জীবন অ্যাবসলিউটলি আমরা ফেরদৌস ভাইয়ের সাথে আছি ডেফিনেট আমি সবার চেয়ে আমি বলতে পারি না বাট আমি ফেরদৌস ভাইয়ের সাথে আছি ওই সময় আসলে মনে হচ্ছিল যে এটাই তো আসলে ভালোবাসা তাই না এটাই তো আসলে মানুষের ভালোবাসা এটাই ফিল করছিলাম অবশ্যই ডেফিনেটলি আনন্দ হচ্ছিল যে একজন তারকার জন্য আসলে মানুষের যে ভিড় এর চাইতে আনন্দের আর কি হতে পারে বৃষ্টিটাও আমার মনে হয় 32 বয়ে গেল আপনি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিলেন আমি আর কি বলবো এই তো আপনি তো দেখছেন মানুষের ভালোবাসা এটার চাইতে বড় আর কি হতে পারে তাই না